মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিন ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে ক্রিকেট দল, একাই শিকার করলেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে 17 রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে দিয়েছেন মোসাদ্দেক হোসেনের। মোসাদ্দেক অবশ্য অধিনায়ক নুরুল হাসান সোহানকে হতাশায় ডোবাননি, ইনিংসের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন তিনি ও প্রথম ওভারের পঞ্চম বলটিতে আবারও একটি উইকেটের দেখা পান তিনি। প্রথম ওভারে 2 উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও একটি উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন। পরবর্তী বাকি 2 ওভারে 2টি উইকেট তুলে নিয়ে সর্বমোট 4 ওভার বল করে 20 রান দিয়ে বিনিময়ে 5টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের সম্ভাবনায় এনে দিয়েছে মোসাদ্দেক হোসেন। এদিকে আরও একটি স্বস্তির খবর হলো, মোট 4 ওভার বল করে তার মধ্যে 15টি ডট বল দিয়েছেন মোসাদ্দেক হোসেন, যা টি টোয়েন্টি ইতিহাসে খুবই বিরল একটি ঘটনা। ধন্যবাদ দর্শক পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।